এত 10 বছর ফিরে এসেছে, তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে। কি হয়েছিল, তুমি কি জানতে পারছো? কোথায় গিয়েছিল, কি হয়েছিল? আমি সেটা অত জানি না, আমি তো এখানে থাকি না বেশি, তো মামার বাড়িতে থাকি। হ্যাঁ, কি শুনেছো? আমি শুনেছি শুধু ছোটবেলায় দাদু মানে সে অনেক দিনে হারিয়ে গিয়েছিল। হ্যাঁ, একটু কবে যেন নিয়ে এসেছে সেটাও বলতে পারছি না ঠিক। কালকে কালকে আমি কালকে এসে আজকে শুনেছি সকালবেলা। কথাটা শুনেই এখানে এসছো? হ্যাঁ, কথাটা শুনেই এখানে এসেছি। কেমন লাগছে তোমার দাদুকে? দাদুর সঙ্গে দেখা করে আমার খুব ভালো লাগছে, ছোট থেকে দাদুকে দেখিনি তো তাই। তোমার নাম? শান্তনা মাড্ডি। দিদি, যে আপনার শ্বশুর মশাই 10 বছর পর ফিরে এসেছে, আপনাদের অনুভূতি কি? কেমন লাগছে? কেমন লাগছে এখন? ভালো লাগছে। কোথায় গিয়েছিল? ও তো কাজ করতে গিয়েছিল, মানে নাগপুরে হারিয়ে গেছিল 10 বছর আগে। হাল ছেড়ে দিয়েছিল, তারপরে আমরা তো মানে ওকে খুঁজে পাইনি, তো তারপরে আমরা হাল ছেড়ে দিয়েছিলাম। আমরা তো ভাবতেই পারিনি যে আমার শ্বশুরকে আমরা আবার খুঁজে পাবো। তারপরে এই যে লকডাউনের পরে আমার শ্বশুর আবার খোঁজ পেয়ে গেছে, এই যে বাড়িতে চলে আসলো। কেমন লাগছে? কেমন এখন তো ভালো লাগছে। কি হয়েছিল, হারিয়ে গেল কেন? কেন হারালো, কি হয়েছিল? ওখানে কি কোনো খামারে ও বন্দি হয়েছিল, তারপরে লকডাউন পরে মানে যে বলছে না কি নিজের নিজের রাজ্য সবাই ফিরে যাও, তো ও তো আসছে না, তখনই ওর খোঁজ পেয়ে গেছে। আপনার নাম? কেমন লাগছে এখন? ভালো লাগছে। আপনার নাম? গীতা স্যার। শুনতে পাচ্ছি, কোথায় গেছিল এবং কিভাবে ফিরে পেয়েছ, আর কতদিন আগে হারিয়েছিল? 10 বছর আগে। বল। 10 বছর আগে হারিয়েছিল কানপুর মল্লিপুর গ্রামে, মানে ছিল মাস্টার হাসতে কিভাবে পেলে তুমি? আমরা পেলাম প্রধান হাতে ফোন আসছিল, ওখান থেকে আমরা যাই খোঁজা খুঁজে, ওখান থেকে যোগাযোগ করে আমরা আসলাম। কেমন লাগছে এখন? এখন ভালো লাগছে, খুব ভালো লাগছে এখন। তোমার নাম? সনাতন মাড্ডি। আমার বাবা আসছে না বাইরে, এই যে খাই দেখুন।